বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আজকে বরাবরের মতো আমি নবম এবং দশম শ্রেণীর ইতিহাস বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন ধরে আমি এই বিষয়টির অষ্টম অধ্যায় অর্থাৎ বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, এটার বিভিন্ন অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। গত সপ্তাহে আমরা পলাশির যুদ্ধের কারণ এবং ফলাফল এগুলো যেমন আলোচনা করেছি, সেটা যেমন আমাদের ইতিহাসের পাঠ পরিবর্তনের ক্ষেত্রে কিংবা আমাদের যে যুগ পরিবর্তনের ক্ষেত্রে যেমন একটা সহায়ক ভূমিকা ছিল, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, ইতিহাসের সময়কালটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে 1757 সালের পলাশির যুদ্ধটার মধ্য দিয়ে আমরা দ্বিতীয় কাল অর্থাৎ মধ্যযুগের অবসান ঘটিয়ে নতুন একটি যুগে আমরা পদার্পণ করেছিলাম। যদিও পলাশির যুদ্ধ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এর পরবর্তী যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আসলে আমাদের বিশেষ করে তৎকালীন সময়ের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা সেই অংশটুকু নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব বক্সারের যুদ্ধ, যেটা সংঘটিত হয়েছিল 1764 সালে। এই যে বক্সারের যুদ্ধটা, মানে পলাশির যুদ্ধের ঠিক কয়েক বছর পর অর্থাৎ 1757 থেকে 1764 সাল পর্যন্ত, এই স্বল্প সময়ের মধ্যে আমাদের তৎকালীন সময়ের বাংলার রাজনৈতিক ইতিহাসে এতটা পথ পরিবর্তন হয়েছে, এত এত ঘটনাবহুল সময়টা তখন ছিল এবং সেই সময়টার আসলে চূড়ান্ত অবসান কিংবা সেই সময়টার একটা পরিণতির দিক কিন্তু আমরা দেখেছি এই 1764 সালের বক্সারের যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধটার মধ্য দিয়েই কিন্তু আসলে আমরা যে স্বাধীনতাটা হারিয়েছি 1757 সালের পলাশির যুদ্ধের মধ্য দিয়ে, সেটার চূড়ান্ত পরিণতির দিকে আমরা এগিয়ে গিয়েছি। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে এই বক্সারের যুদ্ধটাকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি কেন? তার কারণ হচ্ছে 1757 সালের যে পলাশির যুদ্ধটা হয়েছিল সেটা আসলে একটা লোক দেখানোর যুদ্ধ ছিল, কারণ ওই যুদ্ধের ফলাফল কী হবে সেটা পূর্বেই নির্ধারণ করা হয়েছিল। সেখানে আসলে কয়েকজন বিশেষ করে মীরজাফর কিংবা তার নবাবের আত্মীয় স্বজনরা, তারা যে ষড়যন্ত্রের বেড়াজাল তৈরি করেছিলেন, এই ষড়যন্ত্রের মধ্যে নবাব আসলে তেমন একটা কোনো কার্যকর ভূমিকা তিনি রাখতে পারেননি, যার কারণে তার আসলে অবশ্যম্ভাবী তার পতন হয়েছিল। কিন্তু তারা, বিশেষ করে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করেছিল, তাদের কিন্তু ধারণা ছিল যে নবাবকে পতন করবার মধ্য দিয়ে তারা নিজেরা ক্ষমতা দখল করবে এবং তারাই হয়তো বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, যাদের আশ্রয় প্রশ্রয় নিয়ে তারা নবাবকে পরাজিত করেছিলেন, অর্থাৎ সেই সময়কার তাদের অনুগত একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইংরেজরাই পরবর্তীতে এতটা বেশি মানে আগ্রাসী মনোভাব তারা পোষণ করে এবং বাংলার রাজনীতিতে তারা এতটা বেশি হস্তক্ষেপ করতে থাকে, সেই সূত্রপাত ধরে তাদের ক্ষমতার লিপ্সা এতটাই বৃদ্ধি পায় যে পরবর্তীতে এই 1764 সালের যে ঘটনা প্রবাহ সেটার কিন্তু মানে পরিণতির দিকে গিয়েছিল। এবং এই এই 1764 সালে যে বক্সারের যুদ্ধটা হয়েছিল, বক্সারের প্রান্তে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধে তিন বাহিনীর, বিশেষ করে অযোধ্যার নবাব এবং তৎকালীন সময়ের যে মুঘল সম্রাট ছিলেন শাহ আলম এবং সুজাউদ্দিন এবং তৎকালীন সময়ের যে বাংলার নবাব বিশেষ করে মীর কাসিম, তাদের সম্মিলিত বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করবার মধ্য দিয়ে কিন্তু ইতিহাস নতুন করে লেখা হয়েছে। এবং এটা ছিল তৎকালীন সময়ের স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার অস্তিত্ব রক্ষা করবার যুদ্ধ। সেই যুদ্ধে তিন বাহিনীকে পরাজিত করবার মধ্য দিয়ে ইংরেজরা একচ্ছত্র অধিকার লাভ করে এবং সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী যে আমাদের যে রাজনৈতিক ইতিহাস, তোমরা জানো যে আমরা প্রায় 200 বছরের জন্য ঔপনিবেশিক শাসনের অধীনে আমরা চলে যাই এবং সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থাটা আমাদের জন্য ততটা সুখকর ছিল না, যদিও এই ঘটনা প্রবাহ তৎকালীন সময় বাংলাকে নিয়ে ঘটেছিল। কিন্তু অযোধ্যা এবং মুঘল সম্রাট অর্থাৎ ভারতীয় সম্রাট, তাদের সম্পৃক্ততার মধ্য দিয়ে এইটা পরবর্তীতে ইংরেজদের আগ্রাসী মনোভাবের কারণে দেখা গেছে কি যে পুরো
আধিপত্যটা তারা কিন্তু ইংরেজরা ভারতবর্ষের ওপর তারা ফলায়, এবং এই জন্যই আমরা ভারতবর্ষে দীর্ঘ 190 বছর অর্থাৎ প্রায় 200 বছর আমরা ঔপনিবেশিক শাসন অবলোকন করেছি, যার পরবর্তী ফলাফল হচ্ছে গিয়ে 1947 সালে আমাদের যে স্বাধীনতা লাভ। যদিও সে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমাদের ভারতবর্ষের অখণ্ডতাটা আমরা ধরে রাখতে পারিনি। সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে সৃষ্টি হয়েছিল পাকিস্তান, এবং হিন্দু অধ্যুষিত অঞ্চল নিয়ে তৈরি হয়েছিল ভারতবর্ষ, যেখানে নাকি ইংরেজরা পুরো ভারতের কাছ থেকে তারা ক্ষমতা গ্রহণ করেছিলেন। কিন্তু সেখানে তারা যখন স্বাধীনতা দিয়ে যায়, তখন কিন্তু সাম্প্রদায়িকতার ভিত্তিতেই কিন্তু তারা দুটো অংশে বিভক্ত করে দিয়ে দুটো অংশকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে যায়। তো এই যে দীর্ঘ 190 বছরের ঔপনিবেশিক শাসনের যে যাত্রা, দীর্ঘ যাত্রা, সেটার ঘটনা প্রবাহের সূত্রপাতটা কিন্তু ঘটেছিল পলাশির যুদ্ধের মধ্য দিয়ে, যেটা চূড়ান্ত পরিণতির দিকে এগিয়েছিল এই বক্সারের যুদ্ধ। আর এই বক্সারের যুদ্ধটা এই জন্য ইতিহাসে এতটা বেশি গুরুত্ব বহন করে। তোমরা জানো যে 1757 সালে পলাশির যুদ্ধে তবাবকে পরাজিত করবার মধ্য দিয়ে পরবর্তীতে তাকে ধরে নিয়ে আসা হয় এবং হত্যা করা হয়। হত্যা করবার মধ্য দিয়ে বিশেষ করে ষড়যন্ত্রের যে মূল হোতা জাতীয় বেইমান মীর জাফর, তিনি কিন্তু বাংলার নবাব হন। কিন্তু সেই নবাব হওয়ার পরেও তিনি কিন্তু আসলে কার্যকর তিনি কোনো গুরুত্ব বহন করতে পারেননি, কারণ সমস্ত ক্ষমতাটা ইংরেজদের হাতে চলে যায়। তিনি শুধু নামে মাত্র নবাবের পদটাই তিনি অলঙ্কৃত করেছিলেন। একটা পর্যায়ে দেখা গেছে কি যে তিনি ইংরেজদের যে অর্থলিপ্সা কিংবা অর্থের চাহিদা, সেই অর্থের যোগান দিতে ব্যর্থ হওয়ার কারণে এবং কারণে অকারণে ইংরেজদের এই যে শাসন ক্ষমতার ক্ষেত্রে যে হস্তক্ষেপ, সেটা তিনি পছন্দ করছিলেন না বলেই একটা পর্যায়ে দেখা গেছে কি যে ইংরেজরা তারা 1760 সালে অর্থাৎ ভ্যানসিটার তিনি মীর জাফরকে সরিয়ে দিয়ে তার কন্যার জামাতা মীর কাসিম তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হবার মধ্য দিয়ে, কারণ মীর কাসিম ছিলেন কিছুটা স্বাধীন চেতা এবং দূরদর্শী একজন রাজনীতিবিদ, তিনি চিন্তা করলেন যে হ্যাঁ, আমরা হয়তো সিরাজকে পরাজিত করবার জন্যে আমরা ইংরেজদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েছি, কিন্তু এখন আর ইংরেজদের এই যে কথায় কথায় ক্ষমতায় হস্তক্ষেপ করা, এটা তার তিনি আর মেনে নিতে চাচ্ছিলেন না। যার কারণে তিনি তার প্রশাসনকে একেবারে ঢেলে সাজানোর জন্য বেশ কিছু তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই পদক্ষেপগুলোই কিন্তু পরবর্তীতে ইংরেজ বিশেষ করে ইংরেজদের এইটা অপছন্দের কারণ হয়ে দাঁড়ায় এবং তারা মীর কাসিমের প্রতি ক্ষুব্ধ হয়, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশের ফলশ্রুতিতেই কিন্তু 1764 সালে, ঠিক তিনি ক্ষমতা নিয়েছিলেন 1760 সালে, এর 4 বছরের মাথায় ইংরেজ এবং নবাবের সাথে, তৎকালীন নবাব মীর কাসিমের সাথে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে যখন বিশেষ করে খণ্ড খণ্ড কয়েকটি যুদ্ধ হয়েছিল, গিরিয়া, কটোয়া এবং উদয়নালার যে যুদ্ধে, সেখানে কিন্তু মীর কাসিম পরাজিত হয়েছিলেন। মীর কাসিম পরাজিত হওয়ার মধ্য দিয়ে তৎকালীন মেজর অ্যাডামস তিনি মীর কাসিমকে সরিয়ে দিয়ে আবার পুনরায় মীর জাফর জাতীয় বেইমান মীর জাফরকে তিনি ক্ষমতা অধিষ্ঠিত করেছিলেন। এই অবস্থায় ভূতপূর্ব নবাব মীর কাসিম তিনি কী করলেন, শক্তি সঞ্চয় করবার জন্য অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং তৎকালীন ভারতের মুঘল সম্রাট শাহ আলমের কাছে তিনি সাহায্য চাইলেন। তারা তিনজন মিলে একটি সম্মিলিত 3 বাহিনী গঠন করে তারা পরবর্তীতে 1764 সালে বক্সারের প্রান্তের একটি যুদ্ধ করেন। সেই যুদ্ধে 3 বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। এই পরাজয়ের মধ্য দিয়েই কিন্তু নতুন একটি দিগন্ত উন্মোচিত হয় ইংরেজ জন্য, আর আমাদের বাংলার জনগণের ওপর একেবারে পরাধীনতার করাল গ্রাস আমাদের ওপর অধিষ্ঠিত হয়। তো এই হচ্ছে গিয়ে আমাদের বক্সারের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমরা বক্সারের যুদ্ধের যে কারণ, সেই কারণটা আমি তোমাদের সামনে তুলে ধরব। মীর কাসিম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ এবং স্বাধীন চেতা মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি তিনি সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। এই উদ্দেশ্যে তার গৃহীত পদক্ষেপগুলোই শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধের আসলে কারণ হয়ে দাঁড়ায়। প্রথমেই তিনি কী করেছিলেন, ইংরেজদের হস্তক্ষেপ এবং বিশেষ করে প্রশাসনকে প্রভাবমুক্ত করবার জন্য তিনি কিছু পদক্ষেপ
গ্রহণ করেছিলেন। এই পদক্ষেপের মধ্যে প্রথম যে পদক্ষেপটা তিনি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে তার রাজধানী স্থানান্তর করা। তোমরা খেয়াল করে দেখবে এখানে আমি পয়েন্ট আউট করেছি যে রাজধানী স্থানান্তর করেছিলেন, তার রাজধানী ছিলেন তৎকালীন সময়ে মুর্শিদাবাদে, সেখান থেকে তিনি মুঙ্গারে তিনি সেটাকে স্থানান্তর করেছিলেন। এরপর দ্বিতীয় পদক্ষেপ হিসেবে তিনি যেটা অবলোকন করেছিলেন যে তৎকালীন যে ভূতপূর্ব যে নবাব সিরাজউদ্দৌলা তিনি কিন্তু পলাশের যুদ্ধে পরাজয়ের একটা কারণ ছিল যে তার প্রশাসনিক অব্যবস্থাপনা, তার সামরিক শক্তির অভাব। তিনি যেই সামরিক শক্তিটা প্রয়োগ করেছিলেন সেটা হচ্ছে গিয়ে কী বলা হয় পুরনো ধাঁচের আধুনিক অস্ত্রশস্ত্র, এগুলোর ব্যবহার তিনি যথাযথভাবে করতে পারেন নাই বলেই কিন্তু দেখা গেছে কি যে তার পরাজয়টা কিছুটা প্রসারিত হয়েছিল। এই প্রেক্ষাপটে তিনি কি করেছিলেন যে তার সৈন্যবাহিনীকে আধুনিক যুদ্ধ শিক্ষায় পারদর্শী করবার জন্যে তিনি ইউরোপীয় দুজন প্রশিক্ষক দুজন সৈনিককে নিয়োগ করেছিলেন এবং তারা যেন তাদেরকে প্রশিক্ষিত করতে পারে সেই ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। এই এই যে পদক্ষেপটা এটা কিন্তু ইংরেজ কর্তৃপক্ষের মনোভূত হয়নি বলেই কিন্তু তারা তাদের প্রতি বিশেষ করে নবাবের প্রতি কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। এরপর দেখো কামান বন্দুক তৈরির ব্যবস্থা, অর্থাৎ একটা সময় যখন পলাশির যুদ্ধে যখন যুদ্ধটা হয়েছিল সে সময় কিন্তু তারা নবাবকে পরাজিত করবার জন্যে ইংরেজদের বিভিন্ন অস্ত্রশস্ত্র কামান গোলাবারুদ এগুলোর ওপর তারা নির্ভর করেছিলেন, কিন্তু এই নির্ভরতা কাটিয়ে উঠবার জন্য তিনি নিজের দেশের অভ্যন্তরে অর্থাৎ কামান এবং বন্দুক তৈরি করবার তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এটাও ইংরেজ কর্তৃপক্ষ ভালো চোখে দেখেননি। পরবর্তীতে দেখা গেছে কি যে বিশেষ করে বিহারের যে শাসনকর্তা তিনি এই রামনারায়ণ ইংরেজদের প্রতি বেশি আগ্রহ দেখালে তখন তিনি শুধু তাকে ক্ষমতাচ্যুতই করেন নাই, তার সমস্ত সম্পত্তি তিনি বাজেয়াপ্ত করেছিলেন। এই 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 ব্যাপারটা যেহেতু তিনি ইংরেজদের একটা মানে সমর্থিত একজন নবাব ছিলেন তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবার জন্যে দেখা গেছে কি যে ইংরেজরা কিছুটা নবাবের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। এরপর হচ্ছে দস্তকের যে অপব্যবহার। তোমরা জানো 1771 সালে মুঘল সম্রাটের যে 1717 সালে মুঘল সম্রাট ফররুখ সিয়ার যেই ফরমান জারি করেছিলেন সেই দস্তকের মধ্য দিয়ে বিনা শুল্কে বাণিজ্য করবার যেই কী বলা হয় অধিকার ইংরেজরা লাভ করেছিল সেই দস্তকের অর্থাৎ ছাড়পত্রের অপব্যবহার করে তারা যথেচ্ছা তারা ব্যবসা বাণিজ্য করতেছিল। এতে করে দেখা গেছে কি যে আমাদের যে স্থানীয় যারা বণিক সম্প্রদায় তারা এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই এই যে আন্তদেশীয় অর্থাৎ নিজেদের অভ্যন্তরের বণিক সম্প্রদায় তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যে তিনি কি করলেন এই দস্তকের ব্যবস্থাপনায় তিনি উঠিয়ে দিলেন। সেই কারণেও ইংরেজরা অনেকটা ক্ষুব্ধ হয়েছিল। এরপর তোমরা জানো যে নবাবের কিছু পদক্ষেপ নিয়েছিল, তিনি দেশ এবং দেশের ভেতরে যারা নাকি ষড়যন্ত্র করছিল তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করছিলেন এবং ইংরেজদেরকে প্রতিহত করবার জন্য তিনি কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই পদক্ষেপেরই একটি ফলপ্রসূ হচ্ছে গিয়ে যে পাটনাকুঠি দখল করা, অর্থাৎ ওই পাটনাকুঠির অধ্যক্ষ এলসিকে তিনি বিতাড়িত করে 1763 সালে তিনি পাটনাকুঠির অধ্যক্ষ এলসিকে বিতাড়িত করে সেটা দখল করেন। এতে করে মেজর অ্যাডামস তিনি তার বিরুদ্ধে তিনটি যুদ্ধ করেছিলেন, খণ্ডকালীন যুদ্ধ। সেই যুদ্ধ হচ্ছে গিয়ে গিরিয়া, উদয়নলা এবং পটোয়ায়। সেই যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এবং নবাবের পরাজিত হওয়ার মধ্য দিয়ে দেখা গেছে কি যে ইংরেজ কর্তৃপক্ষ অর্থাৎ অ্যাডামসের নেতৃত্বে তাকে ক্ষমতাচ্যুত করবার একটা প্রক্রিয়া তারা গ্রহণ করেন এবং মির্জাফরকে পুনরায় তিনি মানে নবাব হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। এই অবস্থায় মির্জাফর যখন ক্ষমতায় বসে সেই সুযোগে ভূতপূর্ব নবাব মীর কাসিম তিনি কি করলেন যে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং তৎকালীন ভারতীয় সম্রাট শাহ আলমের সহযোগিতা নিয়ে তিন বাহিনী সম্মিলিত একটি বাহিনী গঠন করেন। সেই যৌথ বাহিনী গঠন করবার তিনটি বাহিনী গঠন করবার মধ্য দিয়ে তারা যুদ্ধ করবার প্রস্তুতি নেন। তখন তারা এই বক্সারের প্রান্তরে 1764 সালে নবাবের নেতৃত্বে মীর কাসিমের নেতৃত্বে একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধটাই ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত।
পরিচিত, তাদের দুর্ভাগ্য হলেও সত্যি যে এই যুদ্ধটাতে তিন বাহিনীর সম্মিলিত বাহিনী, তোমরা জানো মেজর মনোরণ নেতৃত্বে যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল সেই যুদ্ধে তারা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং চূড়ান্তভাবে মীর কাসিমের পতন ঘটে। এতে করে মীর কাসিম পালিয়ে যায়, অযোধ্যার নবাবকে ক্ষমতাচ্যুত করা হয় এবং কি বলা হয় যে ওই যে ভারতীয় যে সম্রাট তিনি ইংরেজদের পক্ষ অবলম্বন করেন। এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্য দিয়ে দেখা গেছে কি যে একটি ফলাফল তৈরি হয়েছিল, সেই ফলাফলটা তোমাদের সামনে আমি আলোচনা করব যে অর্থাৎ মীর কাসিম বাংলার সে স্বাধীনতা রক্ষা করবার জন্য যে চেষ্টাটা তিনি করেছিলেন সেই চেষ্টা ব্যাহত হয়েছিল এবং কি বলে যে ওই যে সুজাউদ্দৌলা তিনি রোহিলাখণ্ডে পালিয়ে গিয়েছিলেন এবং বিশেষ করে ইংরেজ কর্তৃপক্ষ রবার্ট ক্লাইভ তিনি যখন ভারতবর্ষে ফিরে আসেন তিনি প্রচুর উপহার উপঢৌকন নিয়ে তিনি কি বলা হয় যে তৎকালীন সম্রাট শাহ আলমের সাথে তিনি সাক্ষাৎ করেন। এতে করে যেহেতু এক তো তিনি পরাজিত, তার মধ্যে আবার তার সাথে উপহার উপঢৌকন নিয়ে দেখা হয়েছে, এই অবস্থায় তিনি তাদের যেই ধরনের আবেদন ছিল সেটা তিনি মঞ্জুর করেন, অর্থাৎ বাংলা বিহার এবং উড়িষ্যার দিওয়ানি, দিওয়ান মানে হচ্ছে গিয়ে অর্থ সংক্রান্ত, অর্থাৎ ট্যাক্স আদায় করবার, কর আদায় করবার ক্ষমতাটা তাদেরকে দিয়ে দেওয়া হয়। এই যে অবস্থাটা তৈরি হয়েছিল এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। নবাব একজন নবাব এবং সম্রাট তারা বৃত্তিভোগী বা পেনশনধারী একটা প্রতিষ্ঠানে পরিণত হয়ে যায় আর সমস্ত অর্থনৈতিক ক্ষমতাটা কিন্তু ইংরেজদের হাতে চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে গিয়ে আমাদের সেই বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধের কারণ এবং বক্সারের যুদ্ধের ফলাফল এবং পরবর্তীতে ইংরেজদের দিওয়ানি অর্থাৎ অর্থ সংক্রান্ত ক্ষমতা লাভ। তো এইটুকু আলোচনাই আজকে আমরা করব, পরবর্তীতে তোমাদের সামনে এই দিওয়ানি লাভ, তারপরে হচ্ছে দ্বৈত শাসন এবং অন্যান্য যে চিরস্থায়ী বন্দোবস্ত এগুলো নিয়েও তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত না করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।